दिन बस मुसलमान घर ऐले मेरा खबर लिए देखे जान हजरत उस्मान निवाज कर খাজা হুজুর আজ শুনেছি আল্লাহর ওলি হয়ে গেছে খাজা হুজুর আজ করেছি কুতুবউদ্দিন মধ্যে একা কি আজ শুনেছি আল্লাহর ওলি হয়ে গেছে এদিকে দেখেন আপনার কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুবি ফাতালি হইছি হুজুর আমার আজ করেছে আপনার আমার পীর মুজাহিদুল জামান দাদা হুজুর আজ শুনেছি আল্লাহর ওলি হয়ে গেছে দাদা হুজুর আজ করেছে পাঁচ হুজুর আজ শুনেছি আল্লাহর ওলি হয়ে গেছে বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে আমার নানা ভিন্ন করে পীর আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে আরো জোরে হবে নি তাহলে তারা ওয়াজ শুনে আমল করেছে আল্লাহ তাদের ওয়াজকে কবুল করে নিয়েছে জোরে বলবেন নি তালাত তোমাকে আমাকেও চেষ্টা করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী বাকে প্রেমিকেরা आज खबर लिए क्यों आज की दिन हमारे फिर आल्लाफी चान अल्लाहारी तोरा कत कत जीवन खुना थी क्षमा अल्लाह तो जीवन खुना थी माफ कर देव क्यों अल्लाह गुना क्षमा करी अल्लाह बोलছে বান্দা আমি আল্লাহ আমার কাছে মাফ চা আমি আল্লাহ তোদের মাফ করব কারণ আমি আল্লাহই তো মাফকারী যুবকেরা বড় তরুণেরা শুনে কি দান এ নবী বাকি প্রেমিকেরা আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মত উম্মতেরা যদি মরণের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু এক ছয় মাস আগে তওবা করো আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে আল্লাহ নবী বলেন ছয় মাসটাও যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু এক মাস আগে তওবা করো এক মাস যদি দেরি মনে হয় মৃত্যু जीवन गुणा था क्षमा दिवे क्यों अल्लाह तोरा गुना करते भलोबासिस अल्लाह तोदेर गुना था क्षमा खबरदार आल्ला दिखे फिर आसें शरियत दिखे रुजू हन कत दया आल्ला बंदर प्रति आल्ला बंदा बंदी आल्ला दिखे जी फिर आसि आल्ला जीवन गुना माफ कर दिवे जोरे बोलें আল্লাহর বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান কি হলো রে বান্দা ডাকছি কেন আল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ দাও দাও করে জ্বলছি আল্লাহ তুমি আমার উপরে দয়া করো দয়া করে যদি জাহান্নামের ভিতরে একটা গাছ দেখতে পাই ওই গাছের মধ্যে যদি বসার স্থান করে দেন আমি তোমার বান্দা এটি বড় খুশি জোরে বলবেন আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই করে দিলাম এটা সবাই মিলে সুবহানাল্লাহ হবে না
আল্লাহ বলবে যা আর ডাকবিনি তো না আল্লাহ আর তোমায় ডাকবুনি আবার বান্দা ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি হলো রে বান্দা ডাকছি কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে আল্লাহ গাছের মধ্যে ঝুলছি আল্লাহ আল্লাহ তুমি যদি একটু আমার উপরে দয়া করে যদি জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করে দেন আমি তোমার বান্দা এতই বড় খুশি জোরে বলবেন আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটের মধ্যেই করে দিলাম জোরে বলবেন আল্লাহ বলবে যা চলে যা ডাকবি না তো না আল্লাহ আর তোমায় ডাকবো না মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী মাগে প্রেমিকেরা ওই বান্দা কানে আবার আল্লাহ কে ডাকতে লাগবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আমার আল্লাহ পারো অতি দরিয়ায় জোসমারি হে আমার বান্দা রে আবার তোর কি হয়েছে বল কি জন্য তুই আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকি আল্লাহ পাকে বান্দা খানা জবাব দিবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে পুড়ছি আল্লাহ তুমি কি আমার উপরে একটু দয়া করবে না দয়া করে যদি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই ওই জায়গায় কি বসার স্থান খানা হবে না ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম যা তুই জান্নাত জাহান্নামের মাঝখানে বস আর ডাকবিনি তো না আল্লাহ আর তোমায় ডাকবিনি আচ্ছা বলো তো আব্বা গুনু আল্লাহর বান্দা আল্লাহকে না ডেকে থাকতে পারবে জোরে বলেন আমি আপনি যতই মুখ দিয়ে বলি না ডাকবিনি না ডেকে থাকতে পারবো কি বলেন আল্লাহকে না ডেকে থাকতে পারবো পারবো না আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান আবার কি হলো রে আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি আল্লাহ তুমি আমার উপরে দয়া করে যদি আল্লাহ জান্নাতের গেটের কাছে যদি একটু বসার স্থান করে দাও আমি তোমার বান্দা এতই বড় খুশি জোরে বলবেন আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটের মধ্যেই করে দিলাম আর ডাকবিনি তো না আল্লাহ আর তোমায় ডাকবো না আবার ডাকে মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী মাগে প্রেমিকেরা ওই বান্দা খানা আবার আল্লাহ কে ডাকতে লাগে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আমার আল্লাহ পার রহমতে দরিয়ায় জোসমানি ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল কি জন্য তুই আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকিস আল্লাহ পাকে বান্দা খানা জবাব দিবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ আমি বসে আছি জান্নাতের গেটের কাছে বসে আছি একবার কি জান্নাতের দরওয়াজা খোলা যাবে না আমি তোমার বান্দা জান্নাতের মনোরম দৃশ্য দেখি অন্তরখানা জুড়িয়ে এলি ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দিবে ও আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জাহান্নামের গেটে এনেছি জাহান্নামের গেট থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে বসিয়েছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটে এনেছি জান্নাতের গেট থেকে আমি আল্লাহ কি পারি না তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আর আমি আল্লাহ কি পারি না তো জীবনে পাগার পার গুনাহ দেখি আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না আমার বান্দা রে চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাগার পাগার গুনাহ দেখি ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে তোয়ার জান্নাত দিয়ে দিলাম আরো জোরে হবে না থালাত ডাকার মতো ডাকে আল্লাহ অবশ্যই সাড়া দিবে জোরে বলে তাহলে যে আল্লাহ এত বেশি দয়া করে আজ এই জায়গায় বসে আমরা সেই আল্লাহর গোলামি করব রাজি আছি কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন কষ্ট দেবো না রে তো ভির একটু আওয়াজ জোরে তুলতে হবে আমাদের তো এখন অনেক সময় বাকি আছে মেরে ফেলছে আমাদেরকে আরো জোরে দিয়ালে পিঠ থেকে গেছে আরো জোরে তো বিদ্যা না রে তো ভির না রে দেখবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন ভাই এই হাত তুলালাম কষ্ট হলো গেল কষ্ট হলো জি হয়তো ভাববেন বাবা আমরা তো রাজি তবে তুমি কেন কষ্ট দিলে এই যে আমরা হাতটা তুললাম দেখলো কে আল্লাহ দেখলো আল্লাহ বলবে বান্দারা বলেছে আমি আল্লাহ আমার গোলাম হবে যা ফারিস্তারা ওদের নামগুলো সিলেক্টেড করে নে আমি আল্লাহ ওদেরকে গোলাম বানিয়ে দেবো আর একটু জোরে হবে না ভাই এই আপনার এটা কি মলম পুঁতা মলম পুঁতা এই মলম পুঁতায় আমাকে এর আগে দেখেছেন আপনারা
জি একদম প্রথম এই এলাকায় ধরতে গেলে আমি একদম প্রথম এসেছি ভাই এসেছি তবে আটটার কাশীপুর ভাঙর ওইদিক কোনো প্রচুর প্রোগ্রাম করি এদিকটাই অতটায় হয়তো জলসা অনেক গেছে কিন্তু লিতে পারি না তবে এসেছি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী কারণ আমি অনেকক্ষণ জামে পড়ে গেছিলাম অনেকটা আমার লেট হয়ে গেছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কষ্ট পেয়েছেন যে আমার বাপ ভাইরা এগুলো বুঝতে হয় আমরা ইচ্ছাকৃতভাবে কেউ লেট করে না আমার বাপ ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক কবুল করেন তবে আজ আপনি আমি এই জায়গায় বসেছি আল্লাহর যদি গোলাম হতে চাই আল্লাহর গোলামি করেন আল্লাহ মাকামকে আলা করে দিবে জোরে বলবেন ভাই সুবহানাল্লাহ একটু মুখ দিয়ে জোরে বলবো কেননা আমরা যদি পার্টির মিছিলে যাই ইনকিলাব জিন্দাবাদ বলি কত ঘাড়ের শিরা বেরিয়ে যায় আর নবীর মাহফিলে বসে আমরা সুবহানাল্লাহ বলবো এটা কার প্রশংসা করছি জোরে বলেন আল্লাহর প্রশংসা করছি এতে বললে যদি গলাও ফেটে যায় দুজনের নাম বলে দিচ্ছি কারি বাসে জানেন নাম শুনেছেন কি করত বলেন তো কুরআন পড়ত কি করত কুরআন তেলাওয়াত করত আর মোহাম্মদ রফি গান করত দুজনই মুসলমান আল্লাহ জান্নাতি করবে কারি বাসিরকে কেন সে আল্লাহর কুরআনের জন্য দ্বীনের জন্য গলাকে ফাটিয়েছে আর তুমি আমি যদি আল্লাহ দ্বীনের জন্য গলা ফেটে যায় জেনে রাখবে আল্লাহ সুজা জান্নাতি করে দিবে জোরে বলেন হালাত এই জায়গায় বসেছি আল্লাহর গোলামি করব সবাই আমরা রাজি আলহামদুলিল্লাহ তবে এমনি কি গোলাম হওয়া যাবে কি গো চাচা এমনি হওয়া যাবে এমনি হওয়া যাবে না অনেক কষ্ট করতে হবে অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ শরীয়তের বিধান আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিনজাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সেরে আমার ইবাদতের জন্য বান্দা তোরা সিজদা দে আমি আল্লাহ তোদের উপরে খুশি হব আমি আল্লাহ তোদের সওয়াবে ভরাবো জোরে বলবে না আচ্ছা বলো তো ভাইগুলো আব্বাগুলো বলেন দেখি এই সমাজে সব বাড়ে মাতাল বাড়ে না কমে জোরে বলো ভুল বলছি আমি মাতাল বাড়ে না ওরে আল্লাহ এত ডেভেলপ হয়েছে মাতালের সমাজে এই মদ খাওয়া অবস্থায় যদি কেউ তালাক দেয় তালাক হবে না হবে তালাক হবে মদকে কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে তুমি খেতে যাও কেন অনেকে আবার অনেক অনেক জায়গায় বলে না মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে না মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে এক স্বামী তার স্ত্রীর কাছে গেল আপনার স্ত্রীকে বললো স্ত্রী আমি একটু বাড়ে যাচ্ছি মদ খেতে যদি আমিও রাত্রে এসে দরজা ঠুকি দরজা খোলার দরকার নাই স্বামী এখন মদের ঘরে এসে আপনার দরজা আঘাত করছে স্ত্রী দরজা খোল স্ত্রী দরজা খুলতে চাই না লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি তুই দরজা খোল এখন ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে আব্বা আই থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই চুপ কর তাহলে শরিয়াতের বিধান কোথায় যাবে নিজের স্ত্রীকে বানালো মা ছেলেকে বানিয়ে দিল ভাই এই সমাজে মাতালও বাড়ে জিনা ব্যবিচারী বাড়ে না কমে এরও ডেভেলপ হয় সমাজে সব উন্নতি হয় কিন্তু নামাজি কি বাড়ে জোরে বলে বারে নামাজ যদি আল্লাহর গোলাম হতে চায় নামাজকে ইখলাসের সঙ্গে আদায় করতে হবে জোরে বলে দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে যখন একা একা সিজদা দেয় রাসূলুল্লাহ বলছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ শিরক হচ্ছে দুইটা কটা শিরক দুই প্রকার একটা হচ্ছে শিরকে আকবার একটা শিরকে আসগার আকবার মানে বড় আসগার মানে ছোট বড় শিরক কোনটা যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া ভাই এই কপাল কার জন্য একটু জোরে বলে আল্লাহর জন্য এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে যাবে না আর শিরকে আসগার লোক দেখানো কাজ আল্লাহ রাসূল বলছে আমার উম্মতরা বেশি পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে সমাজে দেখবেন কিছু নামাজি আছে যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে আর যে লোকজনের সামনে নামাজ পড়ে কত আস্তে আস্তে স্লো মোশনে নামাজ পড়ে আছে না নাই নাই এরকম নামাজি এমনও নামাজি আছে মসজিদে চলে যায় যে দেখবেন আর চোখে চোখে দেখে বলবে আমার পাশে এসে কে দাঁড়ালো ভুল বলছি না ঠিক বলছি এমনও নামাজি আছে ওই কানাখুরারও খুব শখ ছিল কানাখুরার মতো নামাজ পড়ে কোনো লাভ হবে জোরে বলো কোনো লাভ আছে কোনো লাভ নাই গ্রামের খুব শখ ছিল গ্রামের ইমামতি করব একটা লোক সাপোর্ট করে নে তোরা কানাখুরা কি ইমামতি করবি না দু বন্ধু দেশ দেশান্তরে ঘুরে ঘুরে একটা ছিটে বেড়া দিয়ে মসজিদ তৈরি করে খুনা বলছে এই কানা তুই মগরেবের নামাজ পড়া তো কানা মগরেবের নামাজ পড়াচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ফুরা তো খেপে লাল হয়ে যাচ্ছে দুজন মিলে খেটে মসজিদ তৈরি করেছি আর তোকে নামাজ পড়া দিয়েছি বলে তুই ইয়াকানাস্তাইন বলবি তুই ইয়াকানা খুরাস্তাইন বল দুজনের নামই হোক এরকম নামাজ পড়ে কোনো লাভ হবে
কোনো লাভ নাই শুধু তাই নয় দেখবেন অনেক মাহফিলে পোস্টার করে উপরে 786 লিখে ঠিক না ভুল বলছি আরে হ্যাঁ না বলো একটু 786 লিখা হইনে আচ্ছা এই 786 কে আমরা কি মনে করি একটু কথা বলেন যদি কথা না বলে আপনারা তো আমাদের পাওয়ার ব্যাংক আপনারা চুপ করে থাকলে ওয়াজ করতে ভালো লাগবে একটু জোরে বলেন 786 কে আমরা কি মনে করি বিসমিল্লাহ আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করছি 786 যদি বিসমিল্লাহ হয় 786 বলে মুরগি জবাই করলে হালাল হবে কথা বলেন হালাল হবে না 786 বলে যদি খানা খায় সুন্নতি তরিকায় হবে হবে না এই চাল ইহুদি নাসারাদের ওরা ভেবেছে আল্লাহ ওদেরকে মুসলমানদেরকে অনেক রহমত করে পাঠিয়েছে তাই ওদের একটা রহমত থেকে বঞ্চিত করতে হবে তাই বিসমিল্লাহ নকশা বার করে দিল 786 ধরেন প্র্যাকটিক্যাল বিসমিল্লাহ যদি 786 হয় আল্লাহ আকবারের নকশা 420 আউযু বিল্লাহর নকশা 624 আর সূরা ফাতিহার নকশা 1832 এখন যদি কোনো নামাজি নামাজ পড়ে আল্লাহ আকবার না বলে 420 বলে নিয়ত করে নামাজ হবে আউযু বিল্লাহ পড়ছে 624 বিসমিল্লাহ পড়ছে 786 সূরা ফাতিহা পড়ছে 1832 যে কোনো একটা সূরা পড়ছে 1113 লাস্টে কালে সালাম ফিরাচ্ছে 320 নামাজ হবে মোটেও হবে তাহলে নামাজ পড়তে গেলে খাঁটি ভাবে আদায় করতে হবে রাসূলুল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর গোলাম হতে চাও ইসলাম অনেক সহজ জিনিস আল্লাহর হুকুমকে সিজদা দাও আল্লাহর সিজদা দাও আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিবে জোরে বলবে আরেকটু জোরে হবে না দেখেন ইসলাম অনেক সহজ জিনিস এক যুবক আল্লাহর নবীর কাছে গেল যে চুপ করে যে বসে আছে আল্লাহর নবীর দিকে তাকিয়ে যুবক চুপ করে বসে আছে আল্লাহর নবী যুবকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলেন জোরে বলবে না আরেকটু জোরে হবে নবী যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন যুবক নিজের বাড়িতে চলে এলেন আচ্ছা বলেন তো আব্বাগুলো ভাইগুলো নবী কি যুবকটাকে বলল বাবা তুই কলেমা পড় এই কথা বলেছে কি করলো কি করলো নবী মুচকে হাসলেন নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে হাসলেন আল্লাহ নবীর সাহাবী যুবক ছেলে বাড়িতে চলে এসেছে এসে কাজ করতে যাচ্ছে মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুচকে হাসি আরেকটু জোরে বলবেন ঘুমাতে যাচ্ছে মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুচকে হাসি যুবক ছেলে সহ্য করতে পারলো না যে দেখি কি ব্যাপার আল্লাহ নবী সাহাবী যুবক চলে গেল মসজিদে দিকে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসে ও যুবক ও নবী প্রেমিকেরা আল্লাহ নবী হুজরা মুবারকে এসে বলে এ হুজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত কে দিনে আপনার কাছে এসেছি হুজুর গোস্তাই মাফ করেন হুজুর আমি যখন কাজ করতে যাই তখন আমার মনে পড়ে যায় আপনার মুচকে আসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন ঘুমাতে যাই তখন আমার মনে পড়ে যায় আপনার মুচকি আসি হুজুর আমি কাজ করতে পারি না ঘুমাতে পারি না হুজুর যখনই দেখি শুধু আপনার মুচকি আসি আপনার নূর চাঁদ মুখ কারা দেখতে মন চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে হুজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আজকে দিনে আপনার কাছে এলাম হুজুর বেয়াদবি মাফ করে হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি যুবক ইমানের কালেমা পড়ে মুসলমান আরো জোরে হবে কি হলো মুসলমান কি হলো মুসলমান হলো বলছে হুজুর মুসলমান হলাম তবে একটা শর্ত আছে কি শর্ত রে বাবা হুজুর মুসলমান হয়েছি কিন্তু আমি নামাজ পড়ব না আচ্ছা বলো তো আব্বা গুনু নামাজ না পড়লে মুসলমান বলা যাবে একটু কথা বলে বলা যাবে না যুবক বলছে হুজুর নামাজ আমি মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না আল্লাহর নবী বলল ঠিক আছে বাবা যা তো যখন ইচ্ছা হবে বাড়িতে যে বসে বসে নামাজ পড়বি যা বাড়িতে চলে গেছে যে আপনার এতদিন অন্য ধর্মে ছিল বন্ধু বান্ধব অন্যরা হবে এখন মুসলমান হয়েছে বন্ধু কারা হবে একটু জোরে বলো মুসলমানই হবে যুবক ছেলে চলে গেছে বাড়িতে যে আপনার আপনার সব বন্ধুরা যুবকের বন্ধুরা নামাজ পড়তে যাচ্ছে মনে মনে করছে আমি কি নামাজ পড়তে পারবো নি আমি কি নামাজ পড়বো না আচ্ছা বলো তো আব্বাগুনু কেউ যদি বিড়িখোরের সঙ্গে ঘুরে সে কি হবে যে বিড়িখোর হবে আর কেউ যদি নামাজির সঙ্গে ঘুরে
নামাজি হবে যুবক ছেলে চলে গেল যে বলছে হুজুর আমি আজকের দিনে আমি নামাজ পড়ব নি বলেছিলাম যাই আমার বন্ধুরা নামাজ পড়ছে এক দোকানদার সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে আমার দোকানে সব মাল পাওয়া যায় একজন যে বলছে ভাই 1 কেজি তেল দাও বলছে এটা নাই বলছে 1 কেজি নুন দাও বলছে এটাও নাই অন্য কিছু চাও বলছে 1 কেজি তুমি চিনি দাও বলছে এটাও নাই অন্য কিছু চাও দোকানে আছে কিছু একটু সাড়া দাও সাইনবোর্ডে কি লেখা আছে কি বাজা সব মাল পাওয়া যায় তেমনি দোকানে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে কিন্তু মাল নাই ফক্কা তেমনি আপনার আমার সাইনবোর্ড হচ্ছে মুসলমান আমল যদি না করে যায় তেমনি মালবিহীন দোকান তেমনি আমলবিহীন মুসলমান হব ঠিক কি না আমার বাপ ভাইরা যুবকের এখন যুবক বলছে যাই নবীর কাছে যাই যে আমি নামাজ পড়ব নবীর কাছে দৌড়ে দৌড়ে যে বলছে হুজুর আমি নামাজ পড়ব নি বলেছিলাম না তবে আজকের দিন থেকে ওয়াদা করছি হুজুর আমি নামাজ পড়ব তবে উযু করব নি আচ্ছা বলো তো ভাইগুলো উযু না করলে নামাজ হবে হবে বলছে হুজুর নামাজ পড়ব কিন্তু উযু করব নি কেননা হাদিস পাক এসেছে আল উযু উমেতাহুস সালাত উযু নামাজের চাবিকাঠি আর সালাত উমেতাহুল জান্নাত আর নামাজ হচ্ছে আল্লাহ জান্নাতের চাবিকাঠি আর একটু জোরে বলবেন যুবকটা যে বলছে হুজুর উযু করব বাট আমি নামাজ পড়ব কিন্তু উযু করব নি আল্লাহ নবী বলছে যা বাবা যা জ্বালাইনি তো যা মন চাই করবি যা যুবক ছেলে বাড়িতে চলেছে একদিন ফজরের টাইমে মসজিদে গেছে দেখবো আজকে তো আমি নামাজ পড়তে হবে আজকে যাই নামাজ পড়তে যাব কিন্তু উযু করব নি আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে গড়া মসজিদের দিকে চলে যায় ও যুবক বাবা মুরুবি বাপেরা আল্লাহ নবী সাহাবী মসজিদের দিকে চলে যায় আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে হযরতে আলী উযু করে উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করা ঠিক না বল হাত দোয়ার নিয়ম দুই হাতের কোণই পর্যন্ত দৌত করা হযরতে আলী বগলের নিচু থেকে দৌত করে হযরতে আলী পা দোয়ার নিয়ম হচ্ছে পায়ের ঘাট পর্যন্ত দৌত করা হযরতে আলী হাঁটুর নিচু থেকে দৌত করে ও যুবকেরা যুবক ছেলে এখানে বলে এ হযরতে আলী এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতটি কেন বেশি বেশি করে উযু করে হযরতে আলী বলে ওগো বাবা যুবক ও বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উযুদার হবে যে প্রকৃত উযুকার হবে উযুর পানি শরীরে যেই জায়গায় থাকবে কালি কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে আরো জোরে হবে যাও তার শরীরের ওই জায়গা থেকে কি চমকাবে নূর যুবক দৌড়ে দৌড়ে চলে গেছে নবীর কাছে যায় যে দেখি নবীর কাছে যে বলছে হুজুর আমি নামাজ পড়ব নি বলেছিলাম না এই উযু করব নি বলেছিলাম আজকের দিন থেকে ওয়াদা করছি পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাঁচবার উযু করে পাঁচবার গোসল করে উযু করে নামাজ পড়ব আর একটু জোরে হবে না তাহলে ইসলাম অনেক সহজ জিনিস একটু একটু করে কাজ করতে হবে আল্লাহর হুকুমকে নামাজকে আদায় করে নিতে হবে যদি পড়তে পারি আল্লাহ রসুল বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজে কেসে আমল খায় যো আপ লোক নামাজ মে খারে হো গায় তব আপকে সাথ খুদা কা দিদার হোনে লাগা জোরে বলবেনে আর একটু জোরে হবে নে তাহলে নামাজ যদি পড়তে পারি আল্লাহ অবশ্যই কবুল করে নেবে তাহলে আমার বাপ ভাইরা চা দিয়ে গেছে খাবো অসুবিধা নাই তো এক মিনিট দরুদ পড়ে আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মেরি জি মেরি জান মেরে আকা কো কুরবান মেরি জি মেরি জান মেরে আকা কো কুরবান আবরল দেনে লোকি তেরে নাল সোনিয়া আবরল দেনে লোকি তেরে নাল সোনিয়া তেনু রব নে বড়ায়া তেনু রব নে বড়ায়া বেমিসাল বেমিসাল বেমিসাল
বেমিসাল শরিয়া বেমিসাল 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 শরিয়া হার আশিক দি পেচান ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন আরেকটু জোরে হবে না हर आशिक दी पहचान या रसूल अल्लाह तेरे नाम तो हरा जान या रसूल अल्लाह तेरे नाम तो हरा जान या रसूल अल्लाह मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान सिद्दीक उमर भी आए कुल फिरा माल ले आए सिद्दीक उमर भी आए फिरा माल ले आए तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह अरे तू जोरे बोल बेने भाई गुरु तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह तेरे नाम तो हरा जान या रसूल अल्लाह मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मीनारे तेरे नाम तो आका बारे की करने मैलो मीनारे तेरे नाम तो आका बारे है ये मेरा अरमान या रसूल अल्लाह है ये मेरा अरमान या रसूल अल्लाह तेरे नाम तो हरा जान या रसूल अल्लाह मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान करबल दी मट्टी बोले जारा दलाली ना डोले करबल दी मट्टी बोले जारा दलाली ना डोले करबल दी मट्टी बोले जारा दलाली ना डोले अंज पर आए कुर्बान या रसूल अल्लाह अंज पर आए कुर्बान या रसूल अल्लाह तेरे नाम तो हरा जान या रसूल अल्लाह मेरी जी मेरी जान मेरे आका को कुर्बान अल्लाहुम्मा वला आले सैयदना আমার বাপ ভাইরা যুবকেরা যে আলোচনা করছিলাম তাহলে আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ হলো আল্লাহর হুকুম ইখলাসের সঙ্গে আদায় করতে হবে ঠিক আছে দ্বিতীয় নাম্বার কি কালেমাকে জিন্দা করা লাগবে জোরে বলবেন কালেমা তাইয়্যেব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে জিন্দা করতে হবে যদি জিন্দা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর গোলাম হয়ে যাব জোরে বলবেন আজকে দিকে দিকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে ঠিক না ভুল বলছি একটু জোরে বলো আমার দিকে খেয়াল করে বলেন ইসলামকে মিটানোর চেষ্টা হচ্ছে না ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে জেনে রাখবে যুবকেরা আজ যারা ইসলামকে মিটানোর চেষ্টা করছে জেনে রাখবেন এমন দুনিয়ার কোনো পাওয়ার নাই দুনিয়ার কোনো ক্ষমতা নাই ইসলামকে মিটাতে পারে আমার আল্লাহর যদি দয়া হয় আমার আল্লাহর যদি মাদদ থাকে কারণ বাবার ক্ষমতা নাই ইসলামকে মিটাতে পারে কারণ আমার আল্লাহ ইসলামকে হেফাজত করবে জোরে বলেন আরো জোরে বলেন ঠিক না ভুল বলছি ঠিক না ভুল কেউ পারবে মনে হচ্ছে ইসলামকে মিটাতে বলছে আজ চলে যাও তোমরা আজকে হাই বাংলাদেশে পার্টি দেবো পারবে মনে হচ্ছে কি বলেন একটু সাড়া দেন পারবে খবরদার আল্লাহর উপরে ভরসা রাখেন আমার আল্লাহই কিন্তু আপনার আমার জন্য যথেষ্ট জোরে বলবেন আমার বাপ ভাইরা কেউ যদি মনে করে ইসলামকে মিটাবো পারবে না কারণ আমার আল্লাহর দয়া আমার আল্লাহ যদি মনে করে এই ইন্ডিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করব করেই ছাড়বে জোরে বলবো ঠিক কি না ভুল বলছি জোরে বলে আজকে কেন না ইয়ামান দেশের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জোনওয়াজ কি নাম বললাম ইউসুফ জোনওয়াজ সে নিয়ম চালু করলো আমার দেশে কেউ কলেমা ঝান্ডা উড়াতে পারবে না খুব খেয়াল করে শুনে বলছে আমার দেশে কেউ কলেমা ঝান্ডা উড়াতে পারবে না আমার দেশে কেউ আল্লাহ বলে প্রচার করতে পারবে না মুখ দিয়ে যদি আল্লাহ বলে গর্দানকে নামিয়ে দেব এমন সময়তে এই নিয়ম চালু করলো এরকম করতে করতে এখন মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল অত্যাচার করতে করতে এখন নিজে বুড়ো হয়েছে আচ্ছা বলো তো ভাই বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কোনো সারা দাও
চিন্তা বেড়ে যায়, মনে মনে করছে আমি তো মুসলমানদের উপর যে হারে অত্যাচার করেছি এরা যদি একবার ক্ষমতা পেয়ে যায় আমার অবস্থা খারাপ করে দিবে, ঠিক কি না? একটু জোরে বলো। আপনার চলে গেছে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে, আপনার রাজা মনে মনে করছে একবার যেয়ে দেখি ব্যাপারটা কি আছে। রাজা এক জাদুঘরের কাছে গেছে, জাদুঘরকে যেয়ে বলছে বাবা জাদুঘর আজকে তোমার কাছে এসেছি, বলো তো বাবা আমার মরণের পর যেন ক্ষমতা পায় আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে, এরকম হচ্ছে কেন? সবাই মিলে যেন ক্ষমতা পায়, বলো তো কি কাজ করলে পাওয়া যায়। জাদুঘর বলছে না বলা যাবে না, পালান এখান থেকে। বলছে বাবা জাদুঘর যা টাকা লাগে দেবো, দরকার হই রাজ দরবার থেকে তোমার নামে ভাতা তৈরি করে দেবো। জাদুঘর বলছে ঠিক আছে তারা এক যুবককে লিয়াই, এক যুবককে আমার কাছে আন, যুবককে আমার কাছে নিয়ে আসবি, সবাই মিলে যুবককে আমি শয়তানি জাদুবিদ্যা শিক্ষা দেবো, সে মানুষের মধ্যে পরস্পর ঝামেলা লাগাবে, এরা ঝামেলা করে মরবে আর তুমি রাজত্ব করবে। বাদশাহ দেখছে বাহ বুদ্ধি তো ভালোই, বলছে ঠিক আছে দাঁড়াও এক যুবককে সিলেক্টেড করলো, যে যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আমির। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন আমির। এক যুবককে সিলেক্টেড করলো, যা যুবক তোর পিছনে আমি কোটি কোটি টাকা খরচা করলাম, যা তুই জাদুবিদ্যা শিখাই, জাদুবিদ্যা শিখবি, উদ্দেশ্য হলো একটা, ইসলামকে মিটানো, আল্লাহ নামটা মানুষের মুখ দিয়ে বন্ধ করা, পারবে মনে হয়? কি বলে? যুবক চলে গেছে রাজার কথা মতো, কিতাবে এসছে দিনের বেলায় যেত সন্ধে বেলায় ফিরে চলে আসত, অন্য এক রিয়াতে এসছে কন্টিনিউ ৬ মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলে, ৬ মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে যুবক একদিন দেশের মাটিতে পা রেখেছে। ওই দেশের এক আল্লাহর ওলি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। যুবকটা যে বলছে তুমি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছো, তোমার সংসার চলে তুমি কি করে এখানে জিকির করছো, তোমার দাঁড়াও রাজার কাছে যাই। যুবকটা মুরুব্বি বলে বাবা তুই আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, কলেমা সৈনিক হয়ে যা, পরকালে নাজাত পেয়ে যাবি। যুবক বলছে মাথা খারাপ, আমি কলেমা সৈনিক হব? পালা, আমি কলেমাকে মিটানোর জন্য কি শিখে এসেছে? জাদুবিদ্যা। আর আমি কলেমা সৈনিক হব? এখান থেকে পালা। যুবক ছেলে চলে গেছে আস্তে আস্তে করে। যুবক ছেলেখানা কি করেছে? আপনার চলে গেল যুবক ছেলেখানা আস্তে আস্তে করে কিছুটা দূরে গেছে। যুবকটা মুরুব্বিটা ডাক দেয় বাবা তুই আল্লাহকে আল্লাহ বলে মান, কলেমাকে মেনে নে, মাথা খারাপ, দাঁড়াও রাজার কাছে যাচ্ছি, তোমার আল্লাহ বলে আমি ঘুচাচ্ছি, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। কিছুটা দূরে গেছে যুবক আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর ওলি যুবকের দিকে একবার তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যেন বলছে হুজুর কি খেপে গেল নাকি, একবার কাঁদছে একবার হাসছে, ব্যাপারটা কি? একবার যেয়ে দেখি কি কারণে একবার কাঁদছে একবার হাসছে, একবার যেয়ে দেখি। যুবকটা আল্লাহর ওলির দিকে আগে আসতে লাগলো। আল্লাহ বাগের ওলি যুবক ছেলে কারা আল্লাহর ওলির দিকে আগে আসে, ও যুবক ও মা মুরব্বি বাপেরা আল্লাহর ওলির কাছে এসে বলে আল্লাহ বাগের ওলি বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি জন্য তুমি কাঁদতেছিলে। আল্লাহর ওলি বলে ওগো বাবা যুবক আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে এই জন্য কাঁদতেছিলাম, কেননা একদিন তো তোমাকে কবরে যেতে হবে, সেদিন তুমি কবরে চলে যাবে, তোমার এই সুন্দর চেহারা খানা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে, সেই দিনের কথা চিন্তা করে আমি যুবক আজকে দিনে আমি মুরুব্বি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক শুনে রেখে দাও আমি এই জন্য হাসি, কেননা আমার আল্লাহ পাক এলহামের মধ্যে জানিয়ে দিল ভাই আমার বান্দারে কেদনা কেদনা আজকে দিনে রাজা যাকে কৌশল করে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ যুবককে হেদায়েত করে কলেমার প্রচার করাবো। যুবক ছেলে কারা বলে আমি মানলে তো দূরের কথা, আমি মানা তো দূরের কথা, আমি মানব না। যুবক ছেলে কারা এগিয়ে গিয়ে চলে যায়। আল্লাহর ওলি যুবকের হাত ধরে কাছে টেনে নিয়ে অন্তরে অন্তরে মিলিয়ে দিয়েছে। যুবকটা বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার অন্তরের চোখ থেকে আল্লাহ পাকে আর সে আজি দেখতে পাচ্ছি। আরো জোরে হবে, কি দেখতে পাই? জোরে বলো।